Hindus are fighting and staying in Bangladesh. Last 1 month we have not detected a single Hindu people, but we are arresting in last 1 month 35 Muslim infraction. So always we blame Hindu. It is not the correct. Today also I tweeted, we arrested 2 people in Karimganj and we pushed them back yesterday night. So there is no record. অসমতে হোক সব জায়গাত মানুষ ভাবে খালি হিন্দুয়ে বেয়া কামবুর করে থাকে। যিমানটা লাস্ট মই 30 দিনত এভরি ডে আই পুট ইট অন টুইট, উই হ্যাভ ইন্টারসেপ্টেড এন্ড পুশ দেম ব্যাক এন্ড ফর্চুনেটলি আনফর্চুনেটলি দে আর অল বিলংস টু ওয়ান কমিউনিটি, নট ফ্রম হিন্দু কমিউনিটি। হিন্দু ইজ ফাইটিং এন্ড নো হিন্দু ইজ ট্রাইং টু কাম টু ইন্ডিয়া। Hindus are only requesting our Prime Minister to impress upon government of Bangladesh to ensure security. এটো কোটো মইটো আজি লাস্ট 2 মাস বাংলাদেশত গণ্ডগোল হোৱাৰ পৰা মই খুব ক্লোজলি অবজাৰ্ভ কৰি আছো। অসমত এজনো হিন্দু সোমাব চেষ্টা কৰা নাই। যি সোমাব চেষ্টা কৰি আছে মুছলিম মানুহসকল আহিছে, বাট নট ফৰ আসাম, টু গো টু বেংগালোৰ এণ্ড তামিলনাডু। আসাম ইজ বিং ইউজ এজ এ করিডর। আজি ৰাতিপুৱা মই টুইট দিছো, আজি ৰাতিপুৱাও আমি পঠাই দিছো, এণ্ড সব করিমগঞ্জতে ধৰি আছে, কিন্তু এজনো হিন্দু আমি ধৰিব পৰা নাই। তো হিন্দু আর ডাইং ফাইটিং, আর এই মানুহবিলাকেতো আহিব খুজিলে কেতিয়াবা আহিব পাৰিলেহেঁতেন এট দা টাইম অফ পাৰ্টিশ্যন। তেওঁলোকে বাংলাদেশক নিজৰ জন্মভূমি বুলি ভাবে কাৰণেইতো অহা নাছিলে। সো উই শুড হ্যাভ রেসপেক্ট টু দেম। ত্রিপুরা করিমগঞ্জ দেন বাই ট্রেন টু বেঙ্গালোর তামিলনাডু। স্যার ত্রিপুরা গভর্নমেন্টেও ধরি আছে, আমিও ধরি আছো, বিএসএফও ধরি আছে, কিন্তু বাংলাদেশত টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো বন্ধ হওয়ার পিছত তাত ইনভলভ থাকা লেবার বিলাক দে আর মুভিং টুয়ার্ডস তামিলনাডু। হিন্দুজ আর ফাইটিং এন্ড স্টেইং ইন বাংলাদেশ। লাস্ট 1 মান্থ উই হ্যাভ নট ডিটেক্টেড এ সিঙ্গল হিন্দু পিপল, but we are arresting in last 1 month 35 Muslim infraction. So always we blame Hindu. It is not the correct. Today also I tweeted, we arrested 2 people in Karimganj and we pushed them back yesterday night. So there is no record. অসমতে হোক সব জায়গাত মানুষ ভাবে খালি হিন্দুয়ে বেয়া কামবুর করে থাকে। যিমানটা লাস্ট মই 30 দিনত এভরি ডে আই পুট ইট অন টুইট, উই হ্যাভ ইন্টারসেপ্টেড এন্ড পুশ দেম ব্যাক এন্ড ফর্চুনেটলি আনফর্চুনেটলি দে আর অল বিলংস টু ওয়ান কমিউনিটি, নট ফ্রম হিন্দু কমিউনিটি। হিন্দু ইজ ফাইটিং এন্ড নো হিন্দু ইজ ট্রাইং টু কাম টু ইন্ডিয়া। হিন্দুজ আর অনলি রিকুয়েস্টিং আওয়ার প্রাইম মিনিস্টার টু ইমপ্রেস আপন গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু এনশিওর সিকিউরিটি। এটো কোটো মইটো আজি লাস্ট 2 মাস বাংলাদেশত গণ্ডগোল হোৱাৰ পৰা মই খুব ক্লোজলি অবজাৰ্ভ কৰি আছো। অসমত এজনো হিন্দু সোমাব চেষ্টা কৰা নাই। যি সোমাব চেষ্টা কৰি আছে মুছলিম মানুহসকল আহিছে, বাট নট ফৰ আসাম, টু গো টু বেংগালোৰ এণ্ড তামিলনাডু। আসাম ইজ বিং ইউজ এজ এ করিডর। আজি ৰাতিপুৱাও মই টুইট দিছো, আজি ৰাতিপুৱাও আমি পঠাই দিছো, এণ্ড সব করিমগঞ্জতে ধৰি আছে, কিন্তু এজনো হিন্দু আমি ধরিব পৰা নাই। তো হিন্দু আর ডাইং ফাইটিং, আর এই মানুহবিলাকেতো আহিব খুজিলে কেতিয়াবা আহিব পাৰিলেহেঁতেন এট দা টাইম অফ পাৰ্টিশ্যন। তেওঁলোকে বাংলাদেশক নিজৰ জন্মভূমি বুলি ভাবে কাৰণেইতো অহা নাছিলে। সো উই শুড হ্যাভ রেসপেক্ট টু দেম। ত্রিপুরা করিমগঞ্জ দেন বাই ট্রেন টু বেংগালোর তামিলনাডু। স্যার ত্রিপুরা গভর্নমেন্টেও ধরি আছে, আমিও ধরি আছো, বিএসএফও ধরি আছে, কিন্তু বাংলাদেশত টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো বন্ধ হওয়ার পিছত তাত ইনভলভ থাকা লেবার বিলাক দে আর মুভিং টুয়ার্ডস তামিলনাডু।